বাংলা সিনে ইন্ডাস্ট্রি যেসব নক্ষত্র অকালে হারিয়ে গিয়েছেন তাদের মধ্যে একজন মহুয়া রায় চৌধুরী। অনবদ্য রূপ আর এই অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করে হঠাৎ করে বিদায় নিলেন তিনি। তার মৃত্যুর কারণ নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। মহুয়া রায় চৌধুরীকে যারা কাছ থেকে দেখেছিলেন তাদের মধ্যে একজন দেবশ্রী রায়। 22 জুলাই ছিল অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী। অভিনেত্রীর মৃত্যুবার্ষিকীতে স্মৃতিতে ডুব দিলেন দেবশ্রী। দেবশ্রী বলেন, মহুয়া রায় চৌধুরীকে আমি ছোট থেকে চিনি। আমি আর আমার দাদা কৃষ্ণা রুমকি চুমকি নামে নাচ অনুষ্ঠান করতাম। মহুয়াদিও তখন তেমন শিশু নৃত্যশিল্পী। বাড়ির নাম শিপ্রা, পোশাকি নাম সোনালি রায় চৌধুরী। ওর বাবা আমার মাকে বৌদি বলে ডাকতেন। সেই সময়ে একটা অ্যামেচার ক্লাব প্রতি রবিবার ছোটদের নাচের অনুষ্ঠানে আয়োজন করত। আমরা তো যেতামই, মাঝে মধ্যে মহুয়াদিও অংশ নিতেন। সেই মহুয়াদি অভিনয় এলেন আমারই মতো, তরুণ মজুমদারের হাত ধরে। তরুণদা ওকেও নাম বদলে দিয়েছিলেন মহুয়া। প্রথম ছবি শ্রীমান পৃথ্বীরাজ। এরপরে আমরা একসঙ্গে দাদার কীর্তি ছবিতে। ততদিনে মহুয়াদির বিয়ে হয়ে গিয়েছে, এক ছেলে গোলাও এসেছে কোলে। সেসব মায়ের মুখে শুনেছিলাম। আমাদের বয়সের অনেক ফারাক, তাই দিদি মায়ের সঙ্গে বেশি কথা বলতেন। আমার মা ছিল ওর মাসিমা। আমরা মহুয়াদির বর তিলক চক্রবর্তীকেও চিনতাম। তিলকদা মঞ্চে কিশোর কুমারের গান গাইতেন। সেই থেকেই প্রেম। মাকে বলেছিলেন, মাসিমা আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। সেটে কম কথা হলেও একটা জিনিস খেয়াল করতাম, দিদি বেশ মেজাজি। এই হাসি খুশি কিছুক্ষণ পরে বেজায় রেগে গিয়েছেন। খুব রকচটা ছিলেন, আর রেগে গেলে অনেক সময় যা মুখে আসতো তাই বলতেন। শুনেছি তখন নাকি গালিগালাজও করে বসতেন অনেকে, মাথা ঠান্ডা হলে আবার সব ঠিক। এসব দেখে এক এক সময় মনে হতো সংসার জীবনে কি সুখী ছিলেন না মহুয়াদি। প্রায় ওকে দেখতাম কেমন যেন অশান্ত, কিন্তু রূপটান নেয়ার পর সেসব ভুলে যেতেন। অভিনয়ে কোনোদিনও কোনো খামতি রাখতেন না। আর ছেলে অন্তপ্রাণ ছিলেন, একমাত্র ছেলেকে চোখে হারাতেন। টলিগঞ্জের খুব কাছে তারা বাড়িতে থাকতেন ওরা। দাদার কীর্তি শুট চলছে। একবার শুটের পরে নাকি তিলকদার বাইকে চেপে মহুয়াদিকে রাস্তায় ঘুরতে দেখেছিলেন সন্ধ্যা রায়। পরদিন মহুয়াদি স্টুডিও আসতে তেরে বুকুনি। সন্ধ্যাদির বক্তব্য, নায়িকাদের পথে ঘাটে ঘুরতে দেখা গেলে আকর্ষণ থাকবে। বকুনি খেয়ে মুখ কাঁচোমাচো করে ফেরা আমার মায়ের কাছে মহুয়াদি বিষণ্ন গলায় বলেছিলেন, সন্ধ্যাদি কি বকলেন? মা সেদিন বুঝিয়েছিলেন সন্ধ্যাদি সবার মায়ের মতো, মায়েরা তো সন্তানদের ভালো মন্দ বলবেনই, আগলাবেনও। দাদার কীর্তির পর আরও একাধিক ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। সুবর্ণগোলক ছবিতে আবার আমরা দুই বোন। পারাবত প্রিয়ায় মহুয়াদি নার্স হয়েছিলেন। যত ভালো অভিনেত্রী সম্ভবত ততটাও সংসারী ছিলেন না। একদিন স্টুডিও এসে শটান আমার ঘরে। আমি তখন ভালোবাসা ভালোবাসা শুট করছি। বললেন, কল শোতে গিয়ে আমার মেকআপ বক্স হারিয়ে ফেলেছি, তোরটা একটু দিবি, নইলে শুট করতে পারবো না। শুনে একটু অবাকই হয়েছিলাম। সেদিন আমার সঙ্গে তনুদার সঙ্গে অনেক গল্প করেছিলেন, অদ্ভুতভাবে খুব শান্ত। তারপরে মেকআপ বক্স নিয়ে শুট করতে গেলেন। পর্দায় আমরা দুই বোন, কিন্তু বাস্তবে একদমই বিপরীত। ভালো অভিনয়ের খিদে দুজনেরই। পর্দা ভাগ করতে গিয়ে দুজনই শেয়ারটা দেওয়ার চেষ্টা করতাম, ফলে সুস্থ প্রতিযোগিতা ছিল। প্রতিদ্বন্দ্বিতা বা তলায় তলায় রাজনীতি করা মাথাতেই আসত না। আরও একটা বিষয় ছিল আমাদের মিল। আমার মতো মহুয়াদিও পশুপ্রেমী ছিলেন। স্টুডিওয়ে এসে প্রথমে সমস্ত কুকুরদের খাওয়াতেন, তারপরে কাজ শুরু করতেন। আমার প্রথম হিন্দি ছবি জাস্টিস চৌধুরী মুক্তি পেল। তখন ছবির ভিডিও ক্যাসেট পাওয়া যেত। রূপসজ্জাশিল্পী বুড়োকে ডেকে বলেছিলেন, তুই আমার বাড়িতে আয়, একসঙ্গে খাওয়া দাওয়া করে আমরা চুমকির ছবিটা দেখব, ও তো আমাদের ঘরের মেয়ে। এইসব গুণের জন্যই আমার মতো মহুয়াদিকেও ইন্ডাস্ট্রি ভীষণ ভালোবাসত। ওর আদমি ওর অরত আমার প্রিয় ছবি। এসবের মধ্যে 1985 সালে সর্বনাশা 22 জুলাই। কি করে গায়ে আগুন লাগল, পুড়ে গিয়েছিলেন নাকি অন্য কিছু? সবকিছুর উত্তর অজানা রেখে বড্ড অসময়ে চলে গেলেন মহুয়াদি। অনেক কাজ বাকি ছিল, অনেক সম্মানও পাওনা ছিল। সেটে এসো ছেলের কথা কিছুতেই ভুলতে পারতেন না। সব শিশুর মধ্যে নিজের ছেলেকে খুঁজতেন, তাই বাচ্চাদের দেখলে কাজ ফেলে খেলায় মেতে উঠতেন দিব্যি। নিজের ছেলে গোলাকে নিজের হাতে আর মানুষ করাই হল না মহুয়াদির।
সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।